আসসালামু আলাইকুম। আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো তো থাকতেই হবে, চেষ্টা তো করতে হবে আমরা যেন আল্লাহর নাম নিয়ে ভালো থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সবার উপরে সহায় হন। তো আজকের আয়োজন হচ্ছে কাঁচামের শরবত একটু ভিন্নভাবে। আজকের শরবতের ভিন্নতাই হচ্ছে সরিষা বাটা। তো সরিষা বেটে নিয়েছি, সাদা সরিষাটা, লেবু পাতা কুচি করে নিয়েছি। তো লেবু পাতা কুচি দিয়ে দিলাম আমকুচির মধ্যে, লাল মরিচের গুঁড়া যেটা আমরা রান্নায় ব্যবহার করি, টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, খুবই সামান্য করে সব কিছু দিয়েছি। আর দিয়েছি হচ্ছে লবণ, চিনি, আর দিব সরিষা বাটা। এই সরিষা বাটাই হচ্ছে আজকের শরবতের ভিন্নতা। আর সাথে তো লেবু পাতা থাকছি, লেবু পাতাও স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয়। আম্মু অবশ্য বলেছিল একটু আদা কুচি করে দিতে, আদা কুচি করে দিলেও কিন্তু ভালো লাগে। আর কিছু আম কুচি করে গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি, এই আম কুচিগুলো খাওয়ার সময় একটু মুখে পড়ে তো ভালো লাগে। লেবু পাতা, সরিষা বাটা, তেলে নেওয়া জিরার গুঁড়া, তেলে নেওয়া শুকনা মরিচের গুঁড়া, তারপর হচ্ছে তেলে নেওয়া গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি, সব কিছু মিলে তীব্র ঘ্রাণ যা খেতে বারবার ইচ্ছা যোগায়। এখন তো প্রায় কাঁচা আমের সময় চলেই যাচ্ছে, কিছুদিনের মধ্যে তো আর কাঁচা আম পাওয়াই যাবে না। খুবই মজাদার একটা শরবত, আমি বলবো কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে বাড়িতে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন, খুবই মজাদার, খুবই ভালো লাগবে খেতে। তো কাঁচা আমের শরবত তো তৈরি করা হয়ে গেল, রেখে দিলাম কিছুটা সময়ের জন্য। যারা শরবতে বরফের টুকরা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই পরিস্থিতি বুঝে খাবেন, কিন্তু নিজের শরীরের অবস্থা বুঝেও খাবেন, পরিস্থিতি তো আর ভালো হচ্ছে না, সতর্ক হয়েই আমাদের চলতে হবে, কিচ্ছু করার নাই। আর এদিকে একটু রান্না করছি, তেলে পেঁয়াজ কুচি, টমেটো কুচি ভেজে নিচ্ছি, চিংড়ি রান্না করব। চিংড়ি ভেজে নিয়েছিলাম আগেই, তো পেঁয়াজ কুচি ভাজা ভাজা হওয়ার পরে চিংড়িগুলো দিয়ে দিয়েছি, চিংড়ি হয়েও এসেছে। তো হওয়ার আগে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, তো কাঁচা মরিচটা না একটু থেতো করা, যেটা আঞ্চলিক ভাষায় আমরা বলি ছেঁচা, কাঁচা মরিচটা ছেঁচে দিয়েছি। তো এই কাঁচা মরিচটা দেওয়া হয় পেঁয়াজের সাথে, কিন্তু বাসায় যেহেতু বাচ্চা আছে আমি শেষেই দিলাম, তাতেই অনেক ঝাল হয়ে যাবে। এই রান্নাটার বৈশিষ্ট্যই হচ্ছে ঝাল ঝাল হবে রান্নাটা, তো আমি যেভাবে দিয়েছি তাতেও অনেক ঝাল হবে। আর যারা পেঁয়াজের সাথে ছেঁচে নেওয়া মরিচগুলো ভেজে নেয়, সেই রান্নাটায় কেমন ঝাল হবে সেটা বুঝে নিতে হবে, তারপরও সেটার স্বাদও অনেক বেশি, যেমন ঝাল তেমন স্বাদ। অল্প চিংড়ি রান্না করলাম, একটু ঝাল তো এজন্য বেশি রান্না করলাম না। তো রান্না হয়ে গিয়েছে, একটু পরেই তুলে ফেলবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আমাদের পাশে থাকেন, আমরা সবাই সবার জন্য প্রে করি, আমরা সবাই যেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।